সম্মানিত উপস্থিতি। তো পঞ্চম দলিল আমার পক্ষ থেকে এটাই হচ্ছে যে যখন স্বর্ণযুগ চলে যায়, অর্থাৎ 300 শতাব্দী যখন চলে যায়, হিজরি 300 শতাব্দী যখন চলে যায়, তিন করণ আল্লাহ রাসূলের হাদিস থেকে যে বোঝা যায়, করণি তারপর করণ তারপর করণ, অর্থাৎ তিন করণের যে কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তারপরের যুগ শ্রেষ্ঠ যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ শ্রেষ্ঠ যুগ, এই যে তিন যুগকে শ্রেষ্ঠ বলেছে মানে তিন করণ। আর করণের একটা ব্যাখ্যা যা আগে আমি বলেছিলাম আগের জুমাতে যে 100 বছর, তার মানে আল্লাহ রাসূলের হাদিসে তিন করণ আছে, তো তিন করণ দ্বারা বোঝা যায় 300 বছর। তো ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল নিজের জামানার পর মানে নিজের যে করণ উল্লেখ করেছেন এটার পরে তিনি দুই করণ বলেছেন না তিন করণ বলেছেন আমার স্মরণ নেই। তো হাদিসে তিন করণ আছে, আর ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কথা অনুযায়ী বোঝা যায় হয় তিন হবে, না হয়তো তার সন্দেহ চার করণ হবে। যদি তিন করণ ধরি তাহলে 300 হিজরি, চার করণ ধরলে 400 হিজরি, প্রায় 400 হিজরি। তো 300 হিজরি হাদিসে উল্লেখ আছে মানে ব্যাখ্যা সাপেক্ষে বোঝা যায়, সেক্ষেত্রে স্পষ্টভাবে বোঝা যায় ইমাম নাসাই সর্বশেষ জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন 303 হিজরিতে তার মৃত্যু। এর আগে কিতাব কুতুবে সিত্তা লিপিবদ্ধ হয়েছে, মুয়াত্তা মালিক, মুস্তাদ আহমদ হাম্বল তার মুস্তাদ আহমদ লিখেছেন, ইমাম শাফি অনেক কিতাব লিখেছেন, অনেকে অনেকে ফিকহি কিতাব হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন। এত বড় মনীষীগণ তারা 303 হিজরির আগে অনেক মনীষী আমাদের মুহাদ্দিসগণ অতিবাহিত হয়েছেন, তারা কেউ এই ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব আছে বলে জানতেন না, এটা গত জুমাতে এর আগ থেকে স্পষ্ট করে দিয়েছে। তো এরপরে আসলো 400 হিজরি, অর্থাৎ 300 থেকে 400 হিজরি, এটাকে বলা হয় 400 হিজরি। এই সময়ের মাঝে প্রায় 361 থেকে 362 বা আরও এই কাছাকাছি সময়েই ফাতিমি সম্প্রদায়ের উবাইদি লোকেরা তারা এই 400 হিজরি শতাব্দীতে এসে নিজেদেরকে ফাতিমি সম্প্রদায় অর্থাৎ আল্লাহ রাসূল ইসলামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বংশধর বা তার সাথে নিজেদেরকে সম্পৃক্ত বলে দাবি করে। আর এই উবাইদি ফাতিমি বংশধরদের থেকেই এই ঈদ এ মিলাদুন নবী 361 হিজরির পরে এটা আবিষ্কার হয়েছে। এদের প্রথম ব্যক্তি হচ্ছেন মইজউদ্দিন উবাইদি। এদের ব্যাপারে সকল ওলামা একরাম এমনকি ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে যাদের থেকে এই ঈদ এ মিলাদুন নবীটা উৎপত্তি হয়েছে এদের প্রথম ব্যক্তি হচ্ছে মইজউদ্দিন উবাইদি। তো এদের ব্যাপারে অনেকে বলেছেন এরা হলো নাস্তিক মুলহিদ, এরা হলো নাস্তিক, অনেকে বলেছেন এরা হলো ইহুদি, অনেক মুহাদ্দিস নেকরাম বলেছেন এরা হলো অগ্নিপূজক। তো আমাদের যারা পণ্ডিত, আমাদের যারা আলেম, আমরা যাদেরকে লক্ষ্য করে কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা করি, সেই আলেমরাই বলেছেন যে যাদের থেকে এই ঈদে মিলাদুন নবীর উৎপত্তি হয়েছে এরা হলো ফাতিমি সম্প্রদায়ের উবাইদি গোত্রের লোকদের অন্তর্ভুক্ত থেকে এই ঈদে মিলাদুন নবীর উদযাপন বা উৎপত্তি শুরু হয়েছে। আর যাদের থেকে এই উৎপত্তি হয়েছে ওলামাগণ একমত বা ওলামাগণ অনেকেই বলেছেন যে এরা হচ্ছে হয় অগ্নিপূজক, না হয়তো তারা ইহুদি, না হয় তারা মুলহিদিন বা নাস্তিক, যাদের থেকে এটা উৎপত্তি হয়েছে। অথচ আমরা এই ইহুদি, এই নাস্তিক, এই অগ্নিপূজকদের উৎপত্তিগত ইবাদাতকে, উৎপত্তিগত বিষয়কে আমরা আজকে আলেম সমাজ, মুসলিম সমাজ, আজকে আমরা মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছি এই একটা জঘন্যতম, অনেক পরে প্রায় 400 শতাব্দীর সময় আবিষ্কৃত একটা জঘন্য একটা বেদাতকে নিয়ে আজকে আমরা আমাদের মধ্যেই ফাটল সৃষ্টি করে দিচ্ছি। কারণ যেমনইভাবে খারিজিরা নিজেদেরকে খারিজি পরিচয় হিসাবে দাবি করলো, তারা যেমন খারিজি হয়ে গেল ইসলামের দল থেকে বের হওয়ার কারণে, ঠিক তদ্রূপভাবে তারা যেমনভাবে অনেক মুসলমানদেরকে আবু বকর, ওসমান এবং উমার সহ অসংখ্য সাহাবায়ে কেরামকে তারা কাফের বলেছিল অথচ তারা হচ্ছে মুসলিম, তারা যে দলিলগুলোর ভিত্তিতে অপব্যাখ্যা করে এরকম জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরামদেরকে তারা যদি
কাফের বলতে পারে, জাহান্নামি বলতে পারে। সেই মুসলিম, সেই প্রথম যুগের সাহাবীদের জামানার যুগের মুসলিমরা, তারা যদি বলতে পারে এরা হলো সাহাবীরা হলো কাফের, তারা যদি বলতে পারে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর রাসূল ইসলামের ভাই আলীর কাছে ওহী নিয়ে আসতে গিয়ে ভুল করে আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল করেছেন, সেই জামানার মুসলিম যদি এ কথা বলতে পারে এবং এ ব্যাপারে বিভিন্ন দলিল আদিলাত উপস্থাপন করতে পারে স্বর্ণযুগের লোক হওয়া সত্ত্বেও, তাহলে এই চারশো শতাব্দীর হিজরিতে এসে তাহলে এটা হবে না কেন? আজকের মুসলিমরা তারা কেন বা বাতিলের পক্ষ হয়ে লড়বেই বা কেন, লড়বে না বা কেন? কারণ তারা যেমন নিজের স্বার্থকে লক্ষ্য করেছিল, আজকের যে সকল মুসলিমরা বেদাতের পক্ষে লড়ে, আজকের যে সকল মুসলিমরা ইসলামের ভিতরে আমল আখলাক না থাকা সত্ত্বেও সেগুলো ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত বলে মনে করে এবং বিভিন্নভাবে কোরআনের আয়াত এবং হাদিসকে অপব্যাখ্যা করে তারা এগুলো জায়েজ, এগুলোকে মুস্তাহাব, কেউ বা এগুলোকে ওয়াজিব পর্যায়ে পর্যন্ত বলে সাব্যস্ত করে থাকে। অথচ যার ভিত্তি হচ্ছে ইহুদিদের থেকে, যার ভিত্তি হচ্ছে নাস্তিকদের থেকে, যার ভিত্তি হচ্ছে অগ্নি পূজকদের থেকে। সম্মানিত উপস্থিতি, এগুলো তারা পরে জানে, কিন্তু তারপরেও তারা নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হিসাবে বলতে চায়, আল্লাহ ইসলামের প্রিয় ভালোবাসার ব্যক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে গিয়ে তারা এরকম বেদাতে কর্মকাণ্ড করে থাকে। অথচ ইবনে কাসির রহিমাহুল্লাহর যে একটা বিখ্যাত বই, ইতিহাসের বই, আল বেদায়া ওয়ান নেহায়া, বিশ্ববরণ্য বিভিন্ন মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, বিশেষ করে হানাফি মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলোর বাধ্যতামূলক সাবজেক্ট হচ্ছে আল বেদায়া ওয়ান নেহায়া। এখানে ইসমাইল রহিমাহুল্লাহ অর্থাৎ ইমামউদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ স্পষ্ট ভাষায় এগুলো, আমি যে কথাগুলো বললাম সেগুলো স্পষ্ট করে উল্লেখ করেছেন, আপনারা চাইলে দেখতে পারেন। একথা ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি যে স্পষ্ট করে বর্ণনা দিয়েছেন তার দলিল হচ্ছে আল বেদায়া ওয়ান নেহায়া, তিনি সেখানে ৬ নম্বর খণ্ডে ২৩২ পৃষ্ঠায় উল্লেখ করেছেন, এছাড়া ১১তম খণ্ডে ২৭২ থেকে ৩৩ পৃষ্ঠায়, ৩৪৫ পৃষ্ঠায় উল্লেখ করেছেন এবং ১৬১ পৃষ্ঠায়ও এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন যে এগুলো হলো ইহুদিদের থেকে এসেছে, নাস্তিকদের থেকে এসেছে, যাদের থেকে এসেছে এরা হলো মুলহিদিন নাস্তিক, এরা হলো অগ্নিপূজক। আরও তিনি বিশদভাবে বর্ণনা করেছেন ১২তম খণ্ডের ২৬৬ পৃষ্ঠায়, ১৩ পৃষ্ঠায় এরপরে তিনি বলেছেন ৬৩ পৃষ্ঠাতে, এইভাবে তিনি বিভিন্ন খণ্ডে যেখানেই আল্লাহ সাল্লামের জন্মদিন সম্পর্কে আলোচনা করেছেন সেখানেই এই বাতিলদের কথাগুলোকে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ আল বেদায়া ওয়া নিহায়াতে স্পষ্ট করে দিয়েছেন যে এগুলো কোনো মুসলিমদের কর্ম হতে পারে না। অথচ আজকে আমরা মুসলমানরাই এই কর্মগুলো বাস্তবায়ন করার জন্য আর এক মুসলিমের সঙ্গে বাহাস করছি, ডিবেট করছি, লড়াই করে চলছি, যেভাবেই হোক, কোরআনের অপব্যাখ্যা করে হোক, হাদিসের অপব্যাখ্যা করে হোক, আমরা এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করছি। অথচ যাদেরকে আমরা আকাবির মনে করি সেই ইমামগণেই তাদের কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন যে এগুলো ইসলামের অন্তর্ভুক্ত নয়, এগুলো স্বর্ণযুগের পরে নব আবিষ্কৃত বেদআতের অন্তর্ভুক্ত। তাহলে সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত কথা থেকে এটা স্পষ্ট হয়ে বোঝা যায় যে তাদেরই সিলেবাসভুক্ত কিতাব থেকে এটা স্পষ্ট হয় যে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেছেন এগুলো তাদের থেকে এসেছে, তাদের প্রথম ব্যক্তি হচ্ছে মুইজউদ্দিন ওবাইদি, আর তাদের ব্যাপারে বলেছেন যে এরা হলো নাস্তিক, এরা হলো ইহুদি, এরা হলো অগ্নিপূজক। আর তিনি ৩৬১ হিজরি সালে মিশরে আগমন করেছেন এবং ৩৬২ হিজরি সালে তিনি রমজান মাসে পর্যন্ত সেখানে অবস্থান করে এই বিদআতটাকে তিনি চালু করে দিয়ে চলে গেছে। এই মুইজউদ্দিন উবাইদি, যারা নিজেদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বংশধর বলে দাবি করে থাকে, তারাই এই বেদাতটা চালু করে দিয়ে চলে গেছে। আর আজকে সেই কাল থেকেই আস্তে আস্তে সারা বিশ্বে, বিশ্বের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে মিশরে এখন এর অস্তিত্ব কম থাকলেও আজকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অস্তিত্ব অত্যন্ত বেশি হয়ে গেছে। কারণ বাস্তবেই অন্যান্য রাষ্ট্রের চেয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের আলেমরা বেশি নিজেদের সুবিধা খোঁজে কোরআন হাদিসের মাধ্যমে।
এই কারণে তো ইসলাম এক হাদিসে বলছে যে আমার উম্মতের যে ধ্বংস করবে এরা হচ্ছে এক শ্রেণীর আলেম, তারা নিজেরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে মানুষকে জান্নাতের দিকে আহ্বান করবে যে আসো জান্নাতের দিকে আসো, অথচ সেই সকল আলেমরাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে সম্মানিত উপস্থিতি। এ কারণে যে কোনো আমল, যে কোনো ইতিহাস সংক্রান্ত আমল হোক, আকিদা সংক্রান্ত আমল হোক, যাই হোক না কেন, সেগুলো নিজের অন্তরে বা নিজের ভিতরে নিজের বডিতে সেট করার আগে সেটা যাচাই বাছাই করে দেখতে হবে বা জমহুর আলেমগণ এ ব্যাপারে কী বলে সেটা অবশ্যই আপনাকে আমাকে তদন্ত করে জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের চলতে হবে। সম্মানিত উপস্থিতি।